না 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 ফুলতুলিতে আমি যাব না, কার গলায় পরাবো মালা গো, আজ আমার মন ভালো না গো। এটু কি পারি আমি, এটু কি পারো? আর পুরা পারো না? অন্য গান পারি, আরেকটা গান কো। বাইনি কাতে বালুর মতন তোর মুখ খাতে পানি, মাইয়া মানুষ এত নিঠুর আগে তো না জানি। দর্শক স্ক্রিনে যে লোকটি দেখছেন কি যেন খুঁজছে, আমিও হঠাৎ করে আশ্চর্য হয়ে গেলাম যে লোকটি এত রাত্রে কি খুঁজতেছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম যে লোকটি রাস্তায় যত ময়লা আবর্জনা আছে, কাগজ, এই যে তরকারির উষ্টা, মানে যা কিছু আছে সমস্ত কিছু পাগলের মতো খুঁজতেছে, চারিদিকে খুঁজতেছে খুঁজতেছে। তারপরে ওর প্রতি আমার কেন যেন সন্দেহ হলো, আমি লোকটির ভিডিও করা শুরু করলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে লোকটি কি খুঁজছে। দর্শক কুষ্টিয়ার ভেড়ামারার লোকদের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে এই লিটন পাগলাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করুন। মানে তুমি এমন ভাবে পরিষ্কার করতেছো মানে আর কোনো কিছু রাখতেছো না, রাস্তা থেকে তরকারি মরকারি সব তুলে রেখেছো। বাসা কোথায় তোমার? হ্যাঁ, তো কি করো তুমি, কি করো? এটাই করো? এটাই করছি, মানে কদিন 17 দিন না খায় আছি মামা, পরে কেউ দেয় না, পরে এই যে আজ থেকে বোতল টুকাইছি। বোতল তো আমার এনে রাখছো, আমি কিছু রাখছি। আসো, আমি তো ভাবতেছি যে কি রে ও এরকম কি খুঁজতেছে, না জিজ্ঞেস করলে তো তোমার এটা বোতল দেবো না। আমি তো বুঝতে পারতেছি না, বাড়ি খুঁজতেছে কোন জায়গায় বলো তো। এই যে এডি এডি ময়লাটি আমি রাখছি তোমার লাগে। এখন এই যে তুমি যে খড়কুটা নিচ্ছ, এটি তো আর বেচতে পারবে না। এই টুকিটাকি কিছু বেসন যাইব, আর এমনি এগুলা তো আর বেচতে পারবে, এগুলা বেসন যাইব, এগুলা আলাদা করো। কি নাম তোমার? লিটন পাগলা। লিটন পাগলা, তো বাড়িতে বউ বাচ্চা নাই? বউ ডিস্টার্ব। এটা কি স্বর্ণের চেইন? 10 টাকা দাম। 10 টাকার? থাকো কই? আমি সব জায়গায় থাকি। কোন জায়গায় থাকো? তোমার এডি বেচে তোমার খাওয়া হয়? কি নাম কইলা তোমার? লিটন পাগলা। ও লিটন পাগলা, বাড়ি কুষ্টিয়া কোন জায়গায়? ভেড়ামারা গোলাপনগর। ভেড়ামারা গোলাপনগর, তো তুমি তো ভালো সব কিছুই জানো। আমার কাজের লাইন আমাকে পাগলা গারদ উঠেছিল 1 মাস। ও পাগলা গারদ থেকে আসছো? পাবনা থেকে? না, পাবনায় 3 বছর আগে গেছিলাম, পরে মনে করে যে মাথা খারাপই আছে, পরে কেউ চাকরিতেও লাই না। আমার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স আছে। ড্রাইভিং লাইসেন্সও আছে? আমি ভ্যান চালাতে পারি, রিক্সা চালাতে পারি, রান্না করতে পারি। এত কিছু পারলে কি লেগে এত কষ্ট করছে? গ্রামের লোক মনে করে মাথায় সমস্যা আছে, গাড়ি দিলে অ্যাক্সিডেন্ট করবি, কিন্তু আমার মতন গাড়ি, আমার মতন গাড়ি কেউ চালাতে পারবে না। ধর ভাই, ওরে আমি ঠেকা দিই। আমি যাব না,
কারগলায় পরাবো মালা গো আজ আমার মন ভালো না গো এটুকি পারি আমি এটুকি পারো আর পুরাই পারো না অন্য গান পারি আরেকটা গান কো বাইনি খাতে বালুর মতন তরমুজ খাতে পানি মাইয়া মানুষ এত নিঠুর আগে তো না জানি ঠিক আছে তাহলে তুমি এইভাবে পরিষ্কার করবা না বুঝছো তোমার হাতে ময়লা হবে গুলোটা ছিল আমার হাতে ইতে আছে কি ছিল কোথায় বিক্রি করো বুড়ো বাজার এই কি রে মোবাইল আছে তোমার সাথে দিন আমার মোবাইল তিনটাই আছে টামিনটা খুলে লিছে ভেড়া মারাই ভেড়া মারা শেষ হ্যাঁ দুইটা বাটো মালা পরিষ্কার করার এ রে আচ্ছা ঠিক আছে পরিষ্কার ঠিক আছে তাহলে সবাই রে সালাম দাও দোয়া করতে গো দোয়া করি আমি ভালো থাকি ঘুমের থেকে কিছু বার করো দোয়া করি ভালো লাগুক সব আরো উন্নতি হোক হ্যাঁ